এখানে দেখতে পাচ্ছ যে আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা বলতে আমাকে দেখতে পাচ্ছ, তো আমি রেডি হয়ে গিয়েছি আর মায়ের মানে দেওয়া এই জামদানিটা পরেছি। তো মার কালকে একটু দুঃখ হচ্ছিল যে পুজোর মধ্যে দিয়েছি শাড়িটা আজ মেয়ে পরলো না, তো সেই জন্য কালকে বলছিল, তো ভেবেছিলাম পরবো না, হয়তো অন্য কোনো দিন পরতাম, তো মায়ের কথা শুনে আজকেই পরলাম শাড়িটা। তার কারণ হচ্ছে কালকে যখন পুজোতে গিয়েছিলাম মানে মেলা ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখন ঠাকুর দেখতে গিয়েছিলাম যখন তখন যেহেতু অন্য শাড়িটা মানে পুজোতে দেওয়া অন্য শাড়ি পরেছিলাম, এই শাড়িটা যেহেতু খোলাই হয়নি, একদম নতুন শাড়ি ছিল, তো ভেবেছিলাম হয়তো অন্য সময় পরবো, কিন্তু মা যখন বললো যে পুজোর মধ্যে দিলাম পরার জন্য, তখন ছেলে শরীর খারাপ ছিল, বাইরে বেরোতেও পারিনি সেইভাবে আর পরতেও পারিনি, নাহলে হয়তো পরতে পারতাম অন্য একদিন মানে পুজোর মধ্যেই একদিন, তো যেহেতু পরা হয়ে ওঠেনি সেই জন্য আর কালকে আর পরিনি, ভেবেছিলাম যে খুলবো না ভাত পরে পরে একদিন অন্য সময় অন্য কোনো অনুষ্ঠানে পরবো। তো কালকে মার কথা শুনে আবার আজকে এই শাড়িটা পরলাম। তো এই যে শাড়িটা তো এমনি তোমরা দেখেছো, আর এই ব্লাউজটা যেহেতু এখানে গোল্ডেনের ইয়ে আছে মানে গোল্ডেনের বুটি করা আছে, তো সেই জন্যে এই গোল্ডেন কালারের ব্লাউজটাই পরলাম, আর পুজোর মধ্যে নিয়েছিলাম এই হারটা, তো এই হারটা এই চিকটাই নিয়ে পরলাম। আর এই কানেরটা তো অনেকদিন আগেকারের, কিন্তু পুজোর মধ্যে যে কানেরটা নিয়েছিলাম সেটা প্রচণ্ড ভারী লাগছে, কানে পরতে অসুবিধা হচ্ছে, যার জন্য আর কি ওই কানেরটা পরেছিলাম প্রথমে, তারপর হাজবেন্ড লাগছে, তারপর আমার কানের মধ্যে ভারী লাগছে বলে ওটা খুলে ফেলে আবার এটা পরলাম। এটাও অক্সিডাইজারই, এটাতে স্টোনের কাজ করা আছে, আর ছেলেও রেডি হয়ে গিয়েছে, তো চলো ছেলেকে ওটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে ও চটি পড়ছে এখানে একা একা, এই দেখো ঐশী, এই যে এই গেঞ্জিটা কালকে ওর দাদুর দোকান থেকে নিয়ে দিয়েছি, তো আগের যে গেঞ্জিগুলো নিয়েছিলাম সেগুলো ফেরত দিতে হয়েছে, তার কারণ যেটা ছোটো সাইজ ছিল, তিনটে সাইজ ছিল ওর মধ্যে, তার মধ্যে যেটা ছোটো সাইজ সেটা ওর গায়ে প্রচণ্ড বড় হচ্ছে, যেই কারণে মানে ওটা ফেরত দিতে হয়েছে, তিনটে সাইজে ফেরত দিতে হয়েছে, যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেখানেই ফেরত দিয়ে দিয়েছে, দিয়ে এইগুলো বাবা কালকে নিয়ে এসেছিলো তো এইগুলো নিলাম, তো আজকে তার মধ্যে একটা পরিয়ে দিয়েছি, দেখতেই পেলে হলুদ কালারের এটা, আর একটা আছে লাল কালারের, ওটা ঘরে আছে, ওটা এটার থেকে এক সাইজ বড়ো, ঠিক পরাতে পারবো কোনো অসুবিধা না, আর গেঞ্জিগুলো এমনি খুব ভালো, কিন্তু ওইগুলোর মতো অতটা মোটা না, একটু পাতলা। তো চলো তাহলে, হাজবেন্ড যখন রেডি হয়ে গিয়েছে এবার যাওয়া যাক ঠাকুর দেখতে, তো চলো দেখে থাকো তাহলে। এখানে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর এটা হলো সেন সেন বাড়ি, সেন মানে এটা হলো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের পিসির বাড়ি ছিল, তো যাই হোক মানে সেটা এখন নেই, পরবর্তীকালে তারা বিক্রি করে দিয়ে এই সেনের বাড়িতে বিক্রি মানে সেনরা কিনে নিয়েছিল এই বাড়িটা, তো এখন সেন বাড়ি নামেই পরিচিত। তো হলো সেন বাড়ির ঠাকুর মানে বাড়িতে পুজো হয় আর কি ওনাদের, তো যাই হোক। আর তারপর চলে এসেছি ঘুরতে, মানে ঘুরতে বলতে ওই ঠাকুরটাই আমাদের বাড়ির একদম কাছে, তো ওই ঠাকুরটা দেখে চলে আসলাম, আর চলে এসেছি বাসানগাছিতে, আমাদের বাড়ির থেকে এক দেড় কিলোমিটার হবে হয়তো দূরে। তো দেখো এখানে লাইটিংগুলো এত পরিমাণে চকচক করছে যে আমার ক্যামেরাতে ঠিক মতো ইয়েই করতে পারছে না, ক্যাচ করতে পারছে না জিনিসটাকে, তো যাই হোক না কেন প্রচুর লাইটিং, আর গান বাজছে যেহেতু সেহেতু আমাকে ওটা মিউট করতে হয়েছে, নাহলে কপিরাইট এসে যেত। তো এখানে দেখো এই ঠাকুরটার প্যান্ডেলগুলো অন্যান্য বার প্রচণ্ড বড় বড় হয়, কিন্তু এই দুই বছর ধরে এই কোভিডের জন্য প্যান্ডেলগুলো খুব একটা বড়সড় করতে পারিনি, কিন্তু ভেতরকার ডিজাইনটা খুব সুন্দর করেছে কয়েকটা প্যান্ডেলে দেখলাম। তো এই হলো ঠাকুর, তো এরকম মানে ঠাকুর আরও আছে, চলো তোমাদেরকে পরপর পরপর সব দেখাবো। তো নেক্সট হচ্ছে আর একটা প্যান্ডেলে যাচ্ছি, তো গাড়িতে করে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ রাস্তায় কেমন ভিড়, গাড়ি তো খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে, অনেকে হেঁটে হেঁটে দেখছে, আবার অনেকে গাড়িতে করে ঘুরে ঘুরে দেখছে। তো এই যে লাইটিং, একটা প্যান্ডেলে লাইটিং শেষ না হতে হতেই আবার একটা প্যান্ডেলে লাইটিং শুরু হয়ে যাচ্ছে, তো এইভাবে পুরো রাস্তাটা এইভাবেই মানে ঠাকুর আর কি, চলো তোমাদেরকে দেখাবো পরপর। আর আমাদের দিকনগরে এবার সেইভাবে পুজো হয়নি আর কি যেভাবে হয়, তো এই হলো আর একটা প্যান্ডেল, তো এটা যেহেতু রাস্তা থেকে দেখা যাচ্ছিলো সেহেতু তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরাতে ঠিক ক্যাচ করলো না জিনিসের জন্য আর নামলাম না, তো ওটা ওইভাবেই দেখে চলে আসলাম। তো ওখান থেকে বেরিয়ে আসার পর আবার দেখতে পাচ্ছ আর একটা লাইটিং,
তো আবার আরেকটা ঠাকুর, এইভাবে পরপর পরপর অনেকগুলো প্যান্ডেল, অনেকগুলো লাইটিং আছে। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। আর মেলাও মতো বসেছে, কিন্তু আমরা এখান থেকে খাবো না, আমরা আমাদের দিগ্নগর বাজারে যে মেলাটা হারাচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করবো। কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে সেগুলো একটু দেখবো। তো দেখো, আর এখানে পাশে একটা পুকুর মতো আছে, সেই পুকুরের ধার দিয়ে এই রাস্তাটা, আর রাস্তাটাতে পুরোটা এরকম লাইটিং করা আছে। আর এই হলো ভেতর দিকে একটু বেশি জায়গা আছে, তো সেখানেই ঠাকুরটা। তো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের পালপাড়াতে, মানে আমাদের বাবার বাড়ির সামনে যে ঠাকুর তৈরি হয় ওখানকার, তোমাদের যখন সারা ঠাকুর হচ্ছে তখনকার ঠাকুর তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। ওখানকার ঠাকুর এখানে আসে, আবার কালীঘাটে যায়, আরও অনেক অনেক বড় বড় জায়গায় যায়। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখা, মানে তোমাদেরকে দেখিয়েছি একটা দুটো, সবগুলো দেখাতে পারিনি, যে কটা পেরেছি সেগুলো অবশ্য দেখিয়েছি। এখানে যে প্যান্ডেলটা, এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা হচ্ছে ওখানে তৈরি। আমার বাবা বাড়ির সামনে যে ইয়েটা আছে, কারখানাটা আছে, ওই কারখানার ওই দাদুটা তৈরি করেছে। তো চলো দেখবে, চলো তাহলে তোমরা, তো ব্লগটা তারা দেখতে থাকো, আর ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই যে এই ঠাকুরটা অসাধারণ হয়েছে ঠাকুরটা। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কত মেলার দোকান, মানে ফুচকা, চাউমিন, এগরোল, তারপর আইসক্রিম, তারপর তেলে ভাজা, তারপর আরও অনেক কিছু, পাঁপড়, জিলেপি, প্রচণ্ড প্রচুর প্রচুর দোকান, সাজের গোছের দোকান, তারপর খেলনার দোকান, প্রচুর এরকম দোকান বসেছে। তো সেই মেলাটা পার করে আসলাম, ঠাকুরটা দেখে আসলাম, আর তারপরে আবার আরেকটা লাইটিং শুরু হয়ে গেল। তো এই লাইটিংটা দেখেই মনে হয় শেষ হয়ে যাবে, মনে হয় আর সেরকম ঠাকুর নেই। আমি যেহেতু এডিটটা পরে করছি তো আমার সঠিক খেয়াল নেই, যাই হোক না কেন, আর মনে হয় দু একটা আছে। হ্যাঁ, আর একটাই ঠাকুর আছে, এইটাই এইটাই লাস্ট, তারপরে যাব আমাদের দিগ্নগরে। তো দিগ্নগরে দু একটা ঠাকুর আছে, সেগুলো দেখে আসব। তো চলো তাহলে দেখতে থাকো। আর এখান থেকে আমার ছেলেকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ছেলে সেই বেলুনটা সঙ্গে সঙ্গেই, মানে দিগ্নগরের বাজারে গিয়ে যে মেলাটা আছে ওখানে মেলাতে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। তো চেয়ারের থেকে বসিয়ে ও ঘাসের উপরে বেলুনটা নিয়ে ঘষাঘষি করতে গিয়ে শিশির যেহেতু ছিল, তো বেলুনটা ফেটে গিয়েছে ওখানেই, মানে এক ঘন্টা দেড় ঘন্টাও মনে টিকিয়ে রাখতে পারেনি। আর এখানে বাচ্চারা কী সব সাজিয়েছে দেখো, ঠাকুর ঠাকুর দিয়ে নানা রকম। আর এই যে মা কালী এখানকারের, তো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, বাইরেটা খুব, বাইরেটা উঁচু না হলে পরেও ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলের। আর তারপর এই যে বেলুনের দোকানে চলে এসেছি, ছেলে তো বেলুন কেনার জন্য বারবার দেখাচ্ছে এটা নেব ওটা নেব, মানে কোনটা নেবে ও নিজেও জানে না যে কোনটা নিতে হবে বা কিছু। তো এইগুলো দেখলাম ফাটিয়ে ফেলবে, সেই জন্য এইটা আবার কিনে দেওয়া হবে। তারপর ওখানে একটা লাইটিং দেওয়া মুরগি দেখেছে, সেই মুরগিটা নেবে বলে মনে হয় আঙুল দিয়ে দেখাচ্ছিল। তো যাই হোক না কেন, তো আমাদের ওখানকার ঠাকুর ঠাকুর দেখা হয়ে গিয়েছে, তারপর আমরা এখানে মানে বাড়ি চলে এসেছি, দিগ্নগর চলে আসছি। তো আসার পথে এখানে আরও কতগুলো ঠাকুর ছিল, সেগুলো তোমাদের সঙ্গে একটু গাড়িতে, গাড়ি থেকেই দেখানোর চেষ্টা করলাম। আর রাস্তায় তো সবাই বাজি টাজি ফাটাচ্ছে, মানে তাও টুবড়ি টুবড়ি যা যা হয় আর কি সেইগুলো। আর এই যে কয়েকটা ঠাকুর, তো চলো তাহলে
আর এই হলো আমাদের বাজারের চন্ডাল। তো যেটা তোমাদেরকে কালকে বলেছিলাম যে পুরোপুরি কালকে যেহেতু দেখাতে পারিনি, তো আজকে সেটা দেখিয়ে দিচ্ছি। কালকে তখন ঠাকুর কমপ্লিট হয়েছিল না, মানে মালাটালাগুলো পড়া ছিল পুজোর আগে, তো সেই জন্যে এখানে তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। তোর ফোকাসটা আসছে না ঠিক মতো, যেহেতু একটু লাইটিংয়ের আছে মুখে মুখের কাছে সেই কারণে। আর এই যে এরা দেখতে পাচ্ছে এখানে হোমযজ্ঞ হয়েছে, আর এই যে এরাই পুজোটা করেছে। তো এনারাই পুজো করে আর এনারাই কঙ্কাল নৃত্য করে, হয়তো ভাসানের দিনকে সেটা সম্ভবত আমার খেয়াল নেই। তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। সেই জন্য তোমাদের সামনে আমি চলে আসলাম। আর এখন বাজে 11টার মতো হবে, হয়তো 11:16। আর আমাদের ঘুম পেয়ে গিয়েছে, যেহেতু একটু ঘোরাঘুরি পড়েছে তো জার্নি হয়ে গেছে, একটু একটু ঘুম পাচ্ছে। আর আমি আজকে একটু বসার সময় পাইনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, যেহেতু একটু বেলা হয়ে গিয়েছিলো খেতে খেতে, ছেলেকে খাওয়াতে হয়, মানে ছেলে ঘুম থেকে তুলে দিই 3টের মধ্যে, আমরা 3টার সময় খেতে বসি। তোমরা সবাই জানো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বাবাকে আমার ভাত একসঙ্গে বেড়ে নিয়ে এসে সেখান থেকে ছেলেকে খাওয়াই। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতেই ওর বাবার খাওয়া হয়ে যায়, তারপর মুখটা ওর বাবাই ধুয়ে নিয়ে এসে বসে তখন আমি খাই। আর খেয়ে দিয়ে উঠে ধোয়া মাজা করে উঠতে উঠতেই আমার অনেকটা বেলা হয়ে যায়, 4টে বেজে যায়। তো সে 4টের সময় তারপর ধরো এখন তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, তো ছেলেকে একটু ঘুরিয়ে না নিয়ে আসলেই না, তো একটুখানি মানে বসার টাইম পাই না। আজকে চুলটাও আমার ছাড়ার সময় হয়েছিল না, চুলটাও শুকিয়েছিল না। তো সন্ধ্যাবেলার দিকে সন্ধে সন্ধ্যের দিকে আমি 10-15 মিনিট মতো বসলাম, তারপরে আমি রেডি হলাম, কারণ আমার শরীরে চলছিল না, কারণ ছেলেকে বাইরে বের করলে ছেলে এত পরিমাণে দৌড়ায় রাস্তা দিয়ে, ও পেছন পেছনে আমাকেও দৌড়াতে হয়। দেখা গেল কারোর বাড়ির গেট খুলে থাকলো, কারোর বাড়ির মধ্যে ঢুকে গেল, কিংবা এত জোরে জোরে দৌড়ায় যে ও মাঝে মধ্যে পড়েও যায়। কালকে রাস্তায় পড়ে গিয়ে পাটা হাঁটুতে ছুলে গিয়েছে, তো সেই জন্যই আর কি ওর পেছন পেছনে আমাকে দৌড়াতে হয়, আর না হলে হয়তো অনেক দূরে যে চলে যায়। এবার কত দূর যাচ্ছে না যাচ্ছে রাস্তার মধ্যে, আর ছোটোখাটো বাচ্চা কাচ্চা দেখলে পরে ধাক্কা মারে, মোট কথা হলো এই। তো সেই জন্য অল্প জানতে জন্য আমাকেও দৌড়াতে হয়, তো একটু হাঁপিয়ে যায়, একটু খাটনি পড়ে যায়। তো সেই কারণে এসে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে আমি 10-15 মিনিট রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর ছেলেকে খাইয়ে নিয়ে শাড়ি টাড়ি পরলাম। তো এই হলো ঘটনা। আর ওই বাড়িতে গিয়েছিলাম, মাকে দেখালাম, মা বললো আমার কাছে তো ভালোই লাগছে শাড়িটা, তো তোমাদের সঙ্গে তখন আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর ওই বাড়ি থেকে মানে ঠাকুর ঠাকুর দেখে ওই বাড়িতে ঢুকেছিলাম, ওই বাড়িতে ঢুকে চাটা খেলো হাজবেন্ডকে করে দিল চা, ওর চা না হলে চলে না, যাই হোক আমিও খাওয়া না করলাম, মা বললো খা। আমি দেখলাম যে হাওয়া টাওয়া ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু ঘুরে যখন এসেছি একটুখানি চা খাওয়া ভালো, গরম গরম চা, ঠান্ডাটা যদি না লাগে, সেই কারণে একটু আমিও খেলাম। খেয়ে নিয়ে রাত্রিবেলা ডিনার কিন্তু কিছু করেছিল যায়নি, আর এসেও কিছু করিনি। মেলাতে যেহেতু ঘুগনি ফুচকা, তারপরে কী বলে মোমো,
পাপড় আবার জিলাপি এনেছিলাম। তো এইসব টুকটাক টুকটাক খেতে 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 পেট ভরে গিয়েছিল। আর ভেবেছিলাম চাউমিন খাবো, মানে দোকানের কেনা চাউমিন। হাজবেন্ড বললো যে এগরোল তো বাড়িতে তুমি করলে, কিছুদিন আগে করলে, এগরোল আর খাবো না, চাউমিনটা খাবো, কারণ দোকানের চাউমিন খেতে ভালো লাগে সেই কারণে। তো যাই হোক না, আমি বললাম ঠিক আছে। তো ভেবেছিলাম লাস্টে আসার সময় চাউমিন খাবো, তারপর পেট ভরে যাওয়ার কারণে আর সেটা খাওয়া হলো না। অন্য একদিন খেলাম, আর আমার কী পরিমাণে হাই হচ্ছে দেখেছো, প্রচন্ড ঘুম পাচ্ছে। ছেলেকে মানে ছেলে মনে হচ্ছে কথা বলছে, পাশের ঘরে এখনো ঘুমায়নি। হাজবেন্ডের সারা সপ্তাহ পাওয়া যাচ্ছে না, ওই মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে ওকে ঘুম পাড়াতে গিয়ে। রাত্রিবেলা একটু ঘুমাতে চায় না, কেউ খুব দুষ্টুমি করে। আর যেহেতু সারাদিন মানে দুষ্টুমি করে তো আমার সঙ্গে, আমি আর রাত্রিবেলা বেরো উঠি না। ও যখন ঝামেলা করে আমার মা, মানে একটুখানি মানে ইয়ে করার পর আমার নিজেরই রাগ হয়ে যায়। তখন বকা টকা দিয়ে হয়তো দুমদাম মেরেও দিলাম, তুই একটা মানি না, মারলে পরে বাবা পকে সেই কারণে। তো যাই হোক না কেন, তাহলে চলো আজকে আর লিপস্টিক এখনো উঠেনি, তার কারণে আমি ফেস ওয়াশ করবো, ফেস ওয়াশ করবো। আর এই আইল্যান্ডার আইল্যান্ডার সব দিয়েছিলাম, দিয়ে এপড়ে টেপড়ে গিয়েছে বাড়ি এসে। ও বাবা কথা বলছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন 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 ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে চলে যায়। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, ঠিক আছে।